হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেন্ডিং জিকে। আজকের ভিডিওতে থাকছে 10টি অজানা শব্দ জিকে, তার মধ্যে থেকে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, মশলার রানী কোন মশলাকে বলা হয়? এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা? সঠিক উত্তরটি হলো অপশন এ, এলাচ। দ্বিতীয় প্রশ্নটি হলো, মদের সাথে কোন ফল খেলে মানুষ মোটা হয়? আপেল, কলা, আঙ্গুর, আনারস? সঠিক উত্তরটি হলো অপশন সি, আঙ্গুর। বলুন তো বন্ধুরা, মানুষের চোখ দিয়ে কত রকমের জল বের হয়? মানুষের চোখ দিয়ে তিন রকমের জল বের হয়, বেসাল, ইরিটেন্ট, ইমোশনাল। তৃতীয় প্রশ্নটি হল, কোন দেশের মানুষ সবথেকে বেশি আত্মহত্যা করে? জাপান, রাশিয়া, ভারত, ফ্রান্স? সঠিক উত্তরটি হল অপশন বি, রাশিয়া। চতুর্থ প্রশ্নটি হল, কাঁঠাল খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে? কফি, গাজর, শশা, পান? সঠিক উত্তরটি হল অপশন ডি, পান। পঞ্চম প্রশ্নটি হল, পৃথিবীতে মোট কতগুলি ভাষা রয়েছে? 5000, 6000, 7000, 8000? সঠিক উত্তরটি হল অপশন সি, 7000। আপনি কি জানেন সকালে খালি পায়ে হাঁটলে কি উপকার হয়? সকালে খালি পায়ে হাঁটলে স্বাস্থ্যের কার্ডিওভাস্কুলার এর উন্নতি ঘটে, যা উচ্চ রক্তচাপ হ্রাস করে, হৃদরোগের সম্ভাবনা কমে যায় নিয়মিত খালি পায়ে হাঁটলে। খালি পায়ে হাঁটলে মানবদেহের ইলেকট্রনের বিস্তার বাড়ে। ষষ্ঠ প্রশ্নটি হল, আইপিএল এর লোগোতে কোন ক্রিকেটারের ছবি দেওয়া আছে? এমএস ধোনি, এবি ডেভিলিয়ার্স, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার? সঠিক উত্তরটি হল অপশন বি, এবি ডেভিলিয়ার্স। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সপ্তম প্রশ্নটি হল, কোন প্রাণী সর্বপ্রথম মহাকাশে গিয়েছিল? বানর, বিড়াল, কুকুর, শিম্পাঞ্জি? সঠিক উত্তরটি হল অপশন সি, কুকুর। অষ্টম প্রশ্নটি হল, সিগারেট খাওয়ার পর কী খেলে ফুসফুস নষ্ট হয় না? চা, কফি, কমলা লেবু, চকলেট? সঠিক উত্তরটি হল অপশন সি, কমলা লেবু। এই প্রশ্নটি থাকছে আপনাদের জন্য। বলুন তো বন্ধুরা, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই? যদি আপনার উত্তরটি জানা থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে মিস করবেন না কিন্তু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।